আমার সময়টা নষ্ট করে দিচ্ছ আল্লাহর হুকুম মানো না আল্লাহর বিধান মানো না অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য ঠিক কিনা বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله تعالى প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে ঠিক কিনা বলেন আপনার আমার মৃত্যু এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরেও না একদিন আগেও না একদিন পরেও না আল্লাহ তাআলা যতটুকুন হায়াত থেকে জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে ততটুকুন আমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারবো হায়াতের জিন্দেগি শেষ আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে উঠায়া নিবে এই চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কি না বলেন চোখ দুইটা বন্ধ হইলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে ওই সময় আঙ্গুল কামড়াইলো আর লাভ হবে না আল্লাহ তাআলা আগেরকার পয়গম্বরদের উম্মতদের হায়াত দিয়েছেন 400 বছর 500 বছর 600 বছর ঠিক কি না বলেন আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন মাত্র 70 বছর 60 বছর কারণ কি এত কম হায়াতের জিন্দেগিতে যাতে আমরা অল্প অল্প আমল করলেও আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক দিবেন ঠিক কি না বলেন সেই সময়টাও যদি আমরা হেলায় খেলায় নষ্ট কইরা দেই তাহলে হাসরের ময়দানে আঙ্গুল কামড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না তার কারণ হলো এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين بل اي دنيا المنوش مرتو تكي تمرا جتوئي باچار چشتا کرونا کنو مرتو تكي تمرا باستے پارمنا مرتو تم عدل شت شکت کربئی کربئی تمہیں جو دی مرتو رو بھائے ایک شہات ماتین نیچے جے پالاو شکھانو ملک الموت جاوئی ঠিক কিনা বলেন তুমি যদি 40,000 ফিট উপরে চলে যাও 50,000 ফিট উপরে চলে যাও সেখানেও আজরাইল যাবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ লাহুল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহ রব্বুল আলামিন জমিন কার জোরে বলেন আসমান কা জমিন যার হুকুম মানতে হবে তার ঠিক কিনা বলেন জমিন যার বিধান মানতে হবে তার তুমি যে অক্সিজেন গ্রহণ করতেছো এই অক্সিজেন তোমাকে আমেরিকার প্রেসিডেন্টও দেয় না বাংলাদেশ সরকারও দেয় না কে দেয় আল্লাহ কে দেয় বৈজ্ঞানিকরা হিসাব করে বের করেছেন যখন করোনা হয়েছিল একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম ছিল 2500 টাকা মাত্র 8 থেকে 10 ঘন্টা চলতো 10 ঘন্টা পরে আবার নতুন 2500 টাকা দিয়ে একটা গ্যাস একটা অক্সিজেনের সিলিন্ডার কিনতে হতো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে প্রত্যেকটা মানুষ 30 দিনে 7 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে দেয় কে আল্লাহ যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় সারা পৃথিবীর মানুষ গলে মরে যাবে ঠিক কিনা বলেন পৃথিবীর কোন বিজ্ঞান টেকনোলজি তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে পারবে না আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার হুকুম মানার জন্য আমার ইবাদত করার জন্য এ অহংকার করিস না অহংকার করিস না খলিকুল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীতে আর নাই কথা বল আপনি যে গরুটা পালেন গরুটাও আপনার চেয়ে শক্তিশালী কথা বল গরু যদি আপনার এক গুতা দেয় কাইথিয়া পড়ে যাবেন আপনি যে হাতিটা পালেন হাতিটা যদি সুর দিয়া পেঁচায় পায়ের নিচে নিয়ে একটা পা দিয়ে একটা ডলা মারে কটবেলের মতো ফাইটা যাবেন কথা বল
আল্লাহ মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে কেমন দুর্বল রাত্রবেলা ঘুমাইছেন ভালো কোমরের রগে একটা টান খাইছে কিসের রগে কিসের রগ এখন তিনজন লাগে বিছনা থেকে উঠাইতে হয় কি হয় না ঘাড়ের রগে একটা টান খাইছে এখন আর ঘাড় সোজা করতে পারেন না খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করছে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে অহংকার করিস না গর্ব করিস না কি নি অহংকার করস গর্ব করস তুই যে সামনে একটা কদম দিতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান আল্লাহ তাআলা মানুষের স্বভাব সম্বন্ধে ভালোই জানেন কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের স্বভাব অভ্যাস খাসলত কেমন হবে আল্লাহর চাইতে আর ভালো কেউ জানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জোরে বলেন জানে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জানেন কে আর জোরে বলেন জানেন কে আল্লাহ তাআলা বলেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আল্লাহ তাআলা বলে একমাত্র আমি ভালো জানি এ বান্দা অহংকার করিস না গর্ব করিস না আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল হিজবান অর্থ ধারণা করা উপলব্ধি করা আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে না 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 আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য রয়েছে আমার কারণ রয়েছে আমার উদ্দেশ্য আমার কারণ হলো একমাত্র এই জমিনে আমার ইবাদত করতে হবে কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন মুসলমান আমরা তো দুনিয়াতে এমনি চলাফেরা করি কাজ কারবার লেনদেন কথাবার্তা বললে মনে হয় না আমরা জীবনে কোনোদিন মরব না মনে হয় আমরা কোনোদিন মরবো না এমন আমাদের ভাব সাপ নামাজ পড়ার কথা বললে বলে আরে পড়ুন নে আর কিছুদিন যাক ভাই হজটা করেন আরে ভাই হজ করলে তো মিছা কথা কইতে পারো না আপনাদের এলাকায় এমন লোক আছে কি আছে না আমাদের এলাকায় আছে অনেক পয়সার মালিক ভাই হজটা করেন কই ভাই তুমি ছোট ভাই কইছো হজটা আসলে হালে করতে মন চায় কিন্তু হজ করলে তো মিছা কথা কইয়া পারো না হজ করলে আর মিথ্যা কথা বলতে পারবে না ব্যবসা বাণিজ্য হইব না তো কবে হজ করবেন কবে করুন নি দশ বিশ বছর যাক না দাড়ি ঠাড়ি পাকুক না আমি বলছি আপনি যে বিশ বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নি না কালকে হইতে প্যাকেট হয়ে যেতে পারেন ঠিক কিনা বলেন দাড়ি রাখার কথা বললে বলে আরে মেয়ের বিয়া দিয়ে নি তারপরে দাড়ি রাখবো আরে বয়স কিছু যাক না আরে তুমি যে তোমার মেয়েকে বিয়ে দিবা শ্বশুর হবা এই পর্যন্ত যে তুমি বেঁচে থাকবা তার বললে একটা গ্যারান্টি দাও তোমার জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে ঠিক কিনা বলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করেছেন সূরাতুল নাস কোন সূরা আরো জোরে বলেন কোন সূরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির সম্মুখীন তবে তারা ক্ষতির সম্মুখীন না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা বেশি বেশি করে নেক আমল করে ঠিক কিনা বলেন যারা হকের পথে চলে হকের কথা বলে বিপদে আপদে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত না
তাই তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মানে না নিজের এই জীবনের মূল্যবান সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দেয় ও যুবক মুসলমান তুমি মনে রেখো তোমার জীবনের একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা সময় আল্লাহ তাআলার কাছে হিসাব না দিয়া হাশরের ময়দানে এক কদম সামনে আগানো যাবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে তার জীবনের হিসাব দিতে হবে হায়াতের জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহ তাআলা ধরে ধরে জিজ্ঞেস করবেন এ বান্দা তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো আজকে আমার কাছে হিসাব দাও আমার কাছে হিসাব না দিয়া আমি আল্লাহ তোমাদেরকে এক কদম সামনে আগাতে দিব না বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে কত কোটি এই 18 কোটি মুসলমানের মধ্যে মাত্র 1.5 কোটি মুসলমান নিয়মিত নামাজ পড়ে আর সব হলো গাঁজা খায় সিগারেট খায় পান খায় বাংলা সিনেমা দেখে ঠিক 18 কোটির মধ্যে মাত্র 1.5 কোটি মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 17 কোটি পড়ে না আল্লাহ তাআলা এখনো যে দুনিয়াটা টিকায় রাখছে এই দেশটা টিকায় রাখছে এটা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া আর কিছুই না ঠিক কি না বলে বলতে পারেন হুজুর কে বলছে 18 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি মানুষ নামাজ পড়ে নিয়মিত তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের এলাকায় যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয় জোরে বলেন জোরে বলেন জোরে পুরো মসজিদ ভরে যায় ঠিক না জুমার দিনে মসজিদেও জায়গা দেওয়া যায় না এমন কি বারান্দায় মাঠেও দাঁড়ায় সিঁড়িতেও দাঁড়ায় আমাদের ঢাকার শহরে আবার ওযুখানায়ও দাঁড়ায় প্রস্রাবখানার পাশে আবার যায় নামাজ নিয়ে দাঁড়ায় মানে এত বড় নামাজি আমি ওই দিন চাঁদপুরে এক মাহফিলে গিয়েছিলাম যে মসজিদের উদ্যোগে মাহফিল ওই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব আপনি তো মসজিদের ইমাম বলে হুজুর আমি মসজিদের ইমাম কত বছর ধরে আছেন বলে হুজুর 18 বছর মাশাআল্লাহ 18 বছর ধরে আছেন মসজিদের উদ্যোগে মাহফিল ইমাম সাহেব বলেন তো আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় ইমাম লাভ দিয়ে দাঁড়ায় গেছে কা হুজুর বলেন কি আমার মুসল্লিগুলো খুব ভালো খুব নামাজি খুব ইমানদার জুমার নামাজে আমি আমার মুসল্লিদেরকে মসজিদে জায়গা দিতে এই কারণে দোতলা বাড়াইতেছি দোতলা তারপর আমি প্রশ্ন করলাম ইমাম সাহেব জুমার নামাজে মসজিদে জায়গা দিতে পারেন না তাহলে ফজরের নামাজে কয় কাতার হয় কোন নামাজ এই জোরে বলেন কোন নামাজ এখন আর ইমাম সাহেব কথা বলে না নিচের দিকে তাকায় আছে আমি জিজ্ঞেস করি ইমাম সাহেব বলেন ফজরের নামাজে কয় কাতার হয় কা হুজুর জিজ্ঞেস করেন না কেন কেন বলে হুজুর আমি 80 ঘরে ভাত খাই কত ঘরে কত ঘরে আমি 80 ঘরে ভাত খাই বুঝেন তো ভাত খাই বুঝেন তো কি বুঝেন লজিন না এক এক দিন এক এক বাড়িতে ইমাম সাহেবকে খাওয়ায় হুজুর আমার লিস্টে 80 ঘর আছে 80 ঘরে আমি ভাত খাই কিন্তু দুঃখের বিষয় হলো ফজরের নামাজে আমার মসজিদে 8 জন মুসল্লিও হয় না আরে কয় কি আপনাদের এলাকায় একই অবস্থা কয় কে মানে কি সারা বাংলাদেশ ঘুরে আমরা দেখি না নাকি বাস্তব বলছি নাকি অবাস্তব জোরে বলেন জোরে বলেন হায় রে মুসলমান হেলায় খেলায় এই হায়াতের মূল্যবান জিন্দেগিটার সময়টা নষ্ট করে দিচ্ছ আল্লাহর হুকুম মানো না আল্লাহর বিধান মানো না অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য ঠিক কিনা বলেন ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে ঠিক কিনা বলেন আপনার আমার মৃত্যু এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরেও না
একদিন আগেও না একদিন পরেও না আল্লাহ তাআলা যতটুকু হায়াত থেকে জীবনকে দিয়া দুনিয়াতে পাঠাইছে ততটুকু আমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারবো হায়াতের জীবনকে শেষ আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে উঠায়া নিবে এই চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে ঠিক কি না বলেন চোখ দুইটা বন্ধ হইলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে ওই সময় আঙ্গুল কামড়াইলো আর লাভ হবে না এই যে কোরআন তেলাওয়াত শুনলেন এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন রমজান মাসে এই তেলাওয়াত শুনলে এক এক হরফে 70 থেকে 770 থেকে এই মজমায় আসার কারণে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এই তেলাওয়াতটা যদি রমজান মাসে শুনতেন 70 থেকে 700 খতমের সওয়াব পাইতেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আগেরকার পয়গম্বরদের উম্মতদের হায়াত দিয়েছেন 400 বছর 500 বছর 600 বছর ঠিক কি না বলেন আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন মাত্র 70 বছর 60 বছর কারণ কি এত কম হায়াতের জিন্দেগিতে যাতে আমরা অল্প অল্প আমল করলেও আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক দিবেন ঠিক কি না বলেন সেই সময়টাও যদি আমরা হেলায় খেলায় নষ্ট কইরা দেই তাহলে হাসরের ময়দানে আঙ্গুল কামড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না তার কারণ হলো এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে তুমি যদি মৃত্যুর ভয়ে 100 হাত মাটির নিচে যেয়ে পালাও সেখানেও মালাকুল মউত যাবে ঠিক কিনা বলেন তুমি যদি 40,000 ফিট উপরে চলে যাও 50,000 ফিট উপরে চলে যাও সেখানেও আজরাইল যাবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না নবীজি বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য ঠিক কিনা বলেন আমাদের আখিরাত কামাই হবে যদি আমরা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখি ক্রিকেট খেলা দেখি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখি তাহলে আমাদের আখিরাত কামাই হবে কিভাবে আখিরাত কামাই হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে কথা বল কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে ঠিক কিনা বলেন কিন্তু কোন মুসলমানকে আপনি নামাজের কথা বললে বলে মিয়া তোমার নামাজ তুমি পড়ো আমার ঈমান ঠিক আছে বলে কি বলে না এমন কিছু অহংকারী মানুষ আছে দেখবেন নামাজ তো পড়েই না ঘরের ব্যালকনিতে বৈশা বৈশা শুক্রবারের দিন পায়ের উপর পা তুইলা পরে সিগারেট খায় ঠিক কিনা বলেন কিছু মানুষকে জিজ্ঞেস করবেন ভাই আপনি শুক্রবারের দিন কি করেন বলে না যে আমি জুমার নামাজ পড়তে যাই কয় শুক্রবারের দিন আমি বাংলা সিনেমা দেখি টেলিভিশন দেখি খবর দেখি ঠিক সকালবেলা দেখবেন কত মানুষ রাস্তা দিয়ে ব্যায়াম করে কিন্তু ফজর নামাজে আসে না আছে কি আছে ইসলামের কথা দ্বীনের কথা বললে বলে আমি মানলে মানবো না মানলে মানবো তোমার কি ইসলাম কোনো কিছু জোর করে চাপায়া দেয় নাই আরে চাপায়া দেয় নাই মানে এটা কি মগের মুলুক নাকি আল্লাহ লাহুল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহ রব্বুল আলামিন জমিন কার জোরে বলেন আসমান কার জমিন যার হুকুম মানতে হবে তার ঠিক কেন বলেন জমিন যার বিধান মানতে হবে তার তুমি যে অক্সিজেন গ্রহণ করতেছো এই অক্সিজেন তোমাকে আমেরিকার প্রেসিডেন্টও দেয় না বাংলাদেশ সরকারও দেয় না কে দেয় কে দেয় বৈজ্ঞানিকরা হিসাব করে বের করেছেন যখন করোনা হয়েছিল একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম ছিল 2,500 টাকা মাত্র 8 থেকে 10 ঘন্টা চলতো
10 ঘন্টা পরে আবার নতুন 2500 টাকা দিয়ে একটা গ্যাস একটা অক্সিজেনের সিলিন্ডার কিনতে হতো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে প্রত্যেকটা মানুষ 30 দিনে 7 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে দেয় কে আল্লাহ যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় সারা পৃথিবীর মানুষ গলে মরে যাবে ঠিক কি না বলেন পৃথিবীর কোন বিজ্ঞান টেকনোলজি তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে পারবে না আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার হুকুম মানার জন্য আমার ইবাদত করার জন্য এ অহংকার করিস না অহংকার করিস না খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন মানুষের মতো এত দুর্বল প্রাণী পৃথিবীতে আর নাই কতবার আপনি যে গরুটা পালেন গরুটাও আপনার চেয়ে শক্তিশালী কথা বল গরু যদি আপনার এক গুতা দেয় কাইথয়া পড়ে যাবেন আপনি যে হাতিটা পালেন হাতিটা যদি সুর দিয়া পেঁচায় পায়ের নিচে নিয়ে একটা পা দিয়ে একটা ডলা মারে কটবেলের মতো ফাইটা যাবেন কথা বল আল্লাহ মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে কেমন দুর্বল রাতবেলা ঘুমাইছেন ভালো কোমরের রগে একটা টান খাইছে কিসের রগে কিসের রগ এখন তিনজন লাগে বিছনা থেকে উঠাইতে হয় কি হয় না ঘাড়ের রগে একটা টান খাইছে এখন আর ঘাড় সোজা করতে পারেন না খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করছে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে অহংকার করিস না গর্ব করিস না কি নিয়ে অহংকার করস গর্ব করস তুই যে সামনে একটা কদম দিতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান আল্লাহ তাআলা মানুষের স্বভাব সম্বন্ধে ভালোই জানেন কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক কি না বলেন আল্লাহ আমাদের স্বভাব অভ্যাস খাসলত কেমন হবে আল্লাহর চাইতে আর ভালো কেউ জানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল কি খাবে জানেন কোন আল্লাহ বলতেছে আমি বলি না রে বাবা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল কি খাবে এমনও মানুষ আছে গরুর গোশত কিনে আনছে স্ত্রীকে বলে ভুনা করো আমি গোসল করে আইসা ভাত খাবো ঠিক কিনা বলেন গোসল করে আসছি হঠাৎ করে কেমন যেন বুকের ভিতরে একটু ব্যথা শুরু হয়ে গেছে বলে আমাকে একটা বালিশ দাও শুয়া পড়ছি এই শোয়াই তার জীবনের শেষ শোয়া ঠিক কিনা বলেন চিন্তা করেছিল খাবে গরুর গোশত আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ জানে না আগামী কাল কি খাবে আপনি আমি চিন্তা করে রাখছি আগামী কাল খাবো বিরানি কিন্তু আপনার আমার কপালে আছে হসপিটালের বেডে রুটি আর কলা হয় কি হয় না তারপরে রব বলতেছেন ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জোরে বলেন জানে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে জানেন কে আরো জোরে বলেন জানেন কে আল্লাহ তাআলা বলেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আল্লাহ তাআলা বলে একমাত্র আমি ভালো জানি এ বান্দা অহংকার করিস না গর্ব করিস না আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল হিজবান অর্থ ধারণা করা উপলব্ধি করা আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে না 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 আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য রয়েছে আমার কারণ রয়েছে আমার উদ্দেশ্য আমার কারণ হলো একমাত্র এই জমিনে আমার ইবাদত করতে হবে কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না মাটির মানুষ মাটিতেই যেতে হবে
ঠিক না আমি যখন মিশরে পড়াশোনা করতাম একবার বাংলাদেশে আসতেছিলাম তিন বছর আগের ঘটনা কায়রো থেকে দুবাই এয়ারপোর্টে আসলাম দেখেন আল্লাহর কোরআনের আয়াত কেমনে মিলা যায় আল্লাহ বলতেছেন ওয়া মা তাদরিবি আই আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মরণ হবে কি বলছেন কায়রো থেকে দুবাই এয়ারপোর্টে আসলাম বিমান ল্যান্ড করলো দুবাই এয়ারপোর্ট দুবাই ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের বিমানে উঠব বাংলাদেশ বিমানের কাছে আসলাম একেবারে ইমিগ্রেশনের কাছে দেখি দুইটা যুবক ইমিগ্রেশনের গেটে কান্না করতেছে অজর ধারায় কান্না করতেছে আমি দৌড়ে গেলাম দেখতে বাঙালিদের বাংলাদেশীদের মতো দেখা যায় কান্না করছে কেন কারণ কি দৌড়ে গেলাম ভাই কান্না করো কেন আমাকে দেখে বলে হুজুর আপনাকে আমরা চিনে ফেলেছি আমাকে জড়ায় ধরছে হুজুর দুঃখের কথা কি বলবো কষ্টের কথা হুজুর এ ভাই কি হয়েছে কেঁদো না বলো বলো বলে হুজুর এই যে দেখতেছেন একটা কফিন লাশের বাক্স কিসের বাক্স এই এই কফিনটা এই লাশের বাক্সটার মধ্যে আমার বাবা তোমার বাবা হুজুর এই কফিনটা হলো আমার বাবার 22 বছর আগে আমার বাবা দুবাইতে আসছে দেশের বাড়ি কুমিল্লা কোথায় 22 বছর আগে হুজুর দুই দিন আগে আমার বাবা 22 বছর বিদেশ করে একবারের জন্য বাংলাদেশে চলে যাবে আর আসবে না এটা ছিল আমার বাবার প্ল্যানিং আমাদের দুই ভাইকে বাংলাদেশে আইনা দুবাইতে আইনা ব্যবসা দিয়েছি আমরা এখন অনেক বড় ব্যবসায়ী বাবা আমাদের জন্য তার জীবনটাকে তিল তিল করে শেষ করে দিয়েছে বাবা বলে আমার আমার বিদেশের মাটিতে ভালো লাগে না শেষ জীবনটা আমি বাংলাদেশে যাইয়া কাটাবো এই ডিসিশন নিয়ে বাবা এক সপ্তাহ আগের থেকে বাংলাদেশে যাবে মার্কেট করার জন্য প্রস্তুতি নিলেন আমাদেরকে নিয়ে এক সপ্তাহ মার্কেট করছে ঘুরে ঘুরে হুজুর এক সপ্তাহ মার্কেট করছে আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য ভাই বোনের জন্য বাবা নিজের হাতে ব্যাগ গুছিয়েছে বাবা রাত তিনটা বাজে যখন ঘুমায় আমাদেরকে বলছে সকাল আটটায় আমাকে ডাক দিয়ে দিবা কারণ দশটার মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে যখন সকাল আটটা বাজলো আমরা বাবাকে যে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলাম বাবা ওঠেন ওঠেন বাবা ওঠে না পাশের রুমের লোকদেরকে যা বললাম ভাই আসেন তো দেখেন আমার বাবা কেন ঘুম থেকে ওঠে না পাশের মানুষও আইসা চেষ্টা করলো ঘুম থেকে ওঠে না তাদের সন্দেহ হলো ডাক্তার কল করলো ডাক্তার বাসায় আসলো এসে ডাক্তার হাড় ভালো করে পরীক্ষা কইরা ডাক্তার বলল তোমার বাবা ঘুমের মধ্যে ভোর পাঁচটা বাজে ইন্তেকাল করেছে এই কারণে তো আল্লাহ বলছেন ওয়ামা তাদরিবি আই আরদিন তামুত মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে ঠিক কিনা বলেন ওই লোকটা ভেবেছিল বাংলাদেশে এসে মরবে কিন্তু তার মৃত্যু আল্লাহ লেখা রাখছে দুবাইয়ের মাটিতে এ কারণে আল্লাহ বলে মানুষরে অহংকার করিস না গর্ব করিস না আমার হুকুম ছেড়ে দিস না রে মানুষ আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর কইরা বানাইছি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শা আরাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন কইরা চাইছি তেমন কইরা তোদেরকে বানাইছি কত সুন্দর কইরা বানাইছি আলাম নাজআল লাহু আইনাইন আমি আল্লাহ দেখার জন্য কত সুন্দর দুইটা চোখ দিছি ওয়া লিসানা ওয়া শাফাতাইন আমি আল্লাহ কথা বলার জন্য কত সুন্দর দুইটা ঠোঁট দিছি একটা জিহ্বা দিছি এ বান্দা আমি এত সুন্দর দুইটা চোখ এত সুন্দর দুইটা ঠোঁট একটা জিহ্বা আমি আল্লাহ তোদেরকে কেন দিলাম আমি আল্লাহ এত সুন্দর ঠোঁট আর জিহ্বা চোখ একমাত্র দিয়েছি আমার জিকির করার জন্য ঠিক কি বলে কার জিকির আল্লাহর জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন জিহ্বা দিয়েছেন ঠোঁট দিয়েছেন ঠিক কিনা বলে আর চার দিন পরে শুরু হবে ইনশাআল্লাহ মাহে রমাদানুল মুবারক রমজান মাস কোরআনের মাস
দুঃখের বিষয় আফসোসের বিষয় কোন কোন বর্ণনে আসছে রমজান মাসের 6 মাস আগ থেকে সাহাবীরা রমজানের জন্য প্রস্তুতি নিত যাতে রমজানে বেশি বেশি করে ইবাদত করা যায় আর শাবান মাস আসলে তো নবীজির ইবাদত সাহাবীদের ইবাদত দেখে মনে হতো যে মনে হয় রমজানই চলে আসছে এত বেশি ইবাদত করতে অথচ রমজান আমাদের নিকটবর্তী রমজান নিয়া কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বন্দেগী করব বেশি বেশি করে রবকে আমরা সময় দেব সেই চিন্তা আমাদের মাঝে নাই আছে আমাদের মাঝে চিন্তা আছে যারা ব্যবসা যে যে ব্যবসা করে যে যে কাজ করে যে যাই করি না করি রমজান মাসে একটু বেশি টাকা ইনকাম করতে হবে এটাই হলো আমাদের চিন্তা এ কারণে রমজান আসলেই 100 টাকার ছোলা 150 টাকা হয়ে যায় ঠিক না 200 টাকার তেল 350 400 টাকা এখন হয়ে যাবে পেঁয়াজের দাম বেড়ে যাবে কাঁচা মরিচের দাম বেড়ে যাবে যত ভেজাল খাওয়া আছে মানুষকে রমজান মাসে খাওয়াবে আর শুধু মাল কামাই করবে ধান্দা অতস মানুষ জানে না এই যে এত মিথ্যা কথা কইরা এত কষ্ট কইরা এত ধোঁকাবাজি প্রতারণা কইরা এই যে অর্থ কামাই করবে টাকা কামাই করবে এই অর্থ এই টাকা এই পয়সা কতদিন সে খেতে পারবে এর কোন গ্যারান্টি আমরা দিতে পারি সুতরাং যেহেতু দুনিয়ার কোন গ্যারান্টি নাই এই কারণে দুনিয়া নিয়ে অত বেশি মাতামাতি করার বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ হলো যেখানে আমাদের আসল বাড়ি কোথায় কইও আমাদের আসল বাড়ি হলো গোরস্থান নো আমাদের আসল বাড়ি হলো জান্নাত আসল বাড়ি কোথায় কবরে কি আমরা কি স্থায়ী থাকব না কবরে আমরা কিছুক্ষণের জন্য থাকব হিসাব নিকাশ হবে তারপরে আসল বাড়ি আমাদের জান্নাত ঠিক কি না বলেন সেই জান্নাতের জন্য জান্নাত কামাই করার জন্য আমাদের মেহনত করতে হবে চেষ্টা করতে হবে আমাদের মাথার মধ্যে সব সময় ফিকির থাকবে চিন্তা থাকবে যাতে করে রবকে খুশি করে আমরা জান্নাত কামাই করতে পারি ঠিক কি না বলেন তাহলে সামনে রমজান মাস আসছে আজকে থেকে বাড়িতে যায় ঘোষণা করবেন ঘরের মধ্যে খেয়াল করেন ভালো করে আজকে থেকে বাড়িতে যায় ঘোষণা করবেন এই রমজান মাসে ঘরের মধ্যে কোনো রান্না বান্না হবে না দিনের বেলায় দিনের বেলা কি হবে না কোন রান্না বান্না হবে না সবাইকে রোজা রাখতে হবে ঠিক কি না বলেন ছেলে সন্তানদেরকে বলবেন তিন খতম দিতে হবে কমসে কম তিনটা খতমে কোরআন করতে হবে না পারলে মিনিমাম এক খতম রাজি আছেন আর খতমে তারাবি পড়বেন সূরা তারাবি না যেখানে খতমে তারাবি হয় সেখানে একটা মাস 11 মাসের মধ্যে একটা মাস আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারবো না ভাই পারব না ইনশাআল্লাহ রাত জেগে জেগে ইবাদত করবেন তাহাজ্জুদ করবেন রমজান মাসে একটু কাজ কমায় দিবেন খেত খামারের কাজ ব্যবসা বাণিজ্যের কাজ একটু কমায় দিবেন আরে 11 মাসই তো করেন একটা মাস না হয় একটু রবের জন্য কুরবানি করবেন রাজি আছেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন 30টা রোজা রাখবেন কে কে রাজি আছেন হাত ওঠান হাত ওঠে আল্লাহকে দেখেন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আমাদের কবুল করুন হাত নামা 30টা রোজা রাখবেন কয়টা কিছু মানুষ আছে পুরো বছর ভালো থাকে রমজান আসলেই তার গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় আছে কি আছে না আপনাদের এলাকায় নাই আছে সারা বছর ভালো থাকে রমজান আসলেই তার অম্বলের ব্যথা শুরু হয়ে যায় গ্যাস শুরু হয়ে যায় আলসারের ব্যথা শুরু হয়ে যায় রোজা আল্লাহর জন্য কোন অজুহাত দিয়া রোজা রাখা বন্ধ করা যাবে না ঠিক কি না বলেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন 30টা রোজা রাখবেন খতমে কোরআন করবেন মানুষদেরকে ইফতার করাবেন এতিম দুঃখীদেরকে ডেকে ডেকে ইফতার করাবেন সাহরি করাবেন ইনশা পুরো রমজান মাসটা আমরা ইবাদতের মধ্যে কাটায় দেব ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন এখনো রমজানের 4 দিন বাকি আছে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যে আল্লাহ আপনি আমাদেরকে শাবান মাস দিয়েছেন রমজান পর্যন্ত পৌঁছে দেন ঠিক কি না বলেন আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মারকাজুল উলুম ইসলামিয়া ভাষায় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ
নবীজি বলেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসাতু বাইতি নবীজি বলেন মাদ্রাসা হলো আমার ঘর যে মাদ্রাসাকে ভালোবাসবে আল্লাহও তাকে ভালোবাসে নবীও তাকে ভালোবাসে ঠিক কি না বলেন এই কারণে মাদ্রাসাকে সহযোগিতা করবেন সব দিক থেকে সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أمرنا فرمان ابن رحمن أي مليكنا البجانيا بيكوكن متدويكنا هاتوتي মেহেরবানি করে তমাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দে আয় আল্লাহ আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দে পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর রাহমাকের হাদিয়া পৌঁছে বদরের সাহাবী উহুদের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকীতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুখিনি আব্বা জান আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে আল্লাহ সকল কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা কোরআনের মজমায় আসছে গভীর রজনী আল্লাহ এই গভীর রজনীতে দুনিয়ার মানুষের দরজা রাজা বাদশাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিয়েছেন আল্লাহ আমরা নাফরমান গুনাহগার আপনি রহমানের দরবারে হাত উঠাইছি আল্লাহ খালি হাতে ফিরে দিন না জীবনের সব গুনাহগুলো মাফ করে দে জাহান্নামের আগুন হারাম করে দেন ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ ওই কবরে একা একা কিভাবে থাকবো ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়ে জান্নাতি বানায় কবরে ডাক দিয়ে আল্লাহ আপনি একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন অনেক মা বোনের হাত উঠিয়েছে মা বোনদেরকেও মাফ করে দেন দূর দূরান্ত থেকে মা বোনরা আসছি আল্লাহ প্রত্যেকটা মা বোনের মনের আশাগুলো পূর্ণ করে দেন অনেকে অসুস্থ মা বোনদেরকে সুস্থ করে দেন আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দেন দিনের খাটি মারকাজ হিসাবে কবুল করে নেন মাদ্রাসায় যে বোন জায়গা দিয়েছে আল্লাহ সে ইন্তেকাল করছে তার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ অত্র এলাকাবাসী মাহফিলে দান করছে যে যেমন পেরেছে এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যার মনে যত আশা আছে সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন অত্র এলাকার যুব সমাজ আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন যে ব্যবসা করে বরকত দিয়া দেন পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায়া দেন বিদেশ গেলে আল্লাহ সহজ করে দেন মেহেরবানি করে সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন আই রব্বি করিম ভিক্ষুক যদি এক দুয়ারে যায় এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায় কিন্তু আমরা তো আপনার দুয়ার ছাড়া আমাদের আর কোনো দুয়ার নাই আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই এই নাফরমানদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না জীবনের সব গুনাহগুলো maaf করে একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন মনের দুঃখ ব্যথা বেদনাগুলো দূর করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রমজানের জন্য বেশি বেশি করে আমল করতে পারি তৌফিক দিয়া দিয়ে রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের ভাগ্যে নসিব করে দেন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আজরাইল আমাদের সামনে এসে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুরি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين.